সুরের দলকে আমগো কাছে বলে দলিল দলিল নাই। আরে আমরার কাছে দলিল আছে, তোগমত লাড়ি নাই। সুন্নিদের পুঁজি হচ্ছে দলিল, তোদের পুঁজি হচ্ছে লাঠি, ঠিক কিনা বলেন? এই পর্যন্ত বহুত বাত্রা প্রমাণ দিছ, কারবালার ময়দানের তো শুরু করছ, কারবালার ময়দানে তোর এজিদ আব্বার পক্ষে তোরা কথা কইছ, আর অহনো মোহাররম মাস আইলে তোর আব্বারে তোরা বলতে আর হচ্ছা হন্যের হলো হগল হান বেয়ারের হুতগল। এজিদ তোর এজিদ বাবা আল্লাহ তোর এত মায় আঁকা সিটার, তুই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে না কথা কবি কি? তুই ইমাম হুসাইন রাদিয়াল্লাহর পক্ষে কথা না গে, তোর এজিদ বাবারে বাসান আল্লাহ তুই হাগল হয়ে গেছ, তোর কি ভাদ্র মাসে কুত্তা কামড়াইছে? ভাদ্র মাস না আইতে হেদা হাগল হয়ে যায়। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। আল্লাহ হেদায়েত দেখ, আল্লাহর বিরুদ্ধে আমার একের মনটা কষ্ট লাগে, কত বড় খারাপ তারা। মিলাদুন নবী আইলে নবীর বিরুদ্ধে কথা কয়, মুহররম মাস আইলে আহলে বাইতের বিরুদ্ধে এজিদের পক্ষে কথা কয়। এদের মধ্যে ইসলামের কিছু আছে? পাঞ্জাবি টুফি আর বেশটা সারা লিখে কই, সুন্নিরা হইল দরবেশ আর ওয়াহাবিরা হইল দরসে বেশ। থাক ওই ধরনের উল্টা পাল্টা কথাবার্তা কইও না। হ্যাঁ গো হুজুর গো মাহফিল আবার জয় বাংলা স্লোগান হয়, যাও আল্লাহ হেদায়েত দেখ জোরে করো আমিন। এ মুসলমানে নারী, আমার প্যারা নবীর উম্মতে নারী, হযরতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তাফসিরে মাজহারের মধ্যে লিখতেছেন, বাবা আল্লাহর অলিদেরকে আমার আল্লাহ তাদের শরীরের মধ্যে রুহ ফিরে দিয়ে শরীরকে শক্তিশালী করে দেয়। কতটা শক্তিশালী করে তিনি লেখেন, ফায়াযহাবুনা মিনাল আরদি, পৃথিবীর যে কোনো জায়গায় তারা সশরীরে হাজির হইতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাফসীরে মাজহারি প্রথম খণ্ড 152 পৃষ্ঠারে বাবা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখে, তারা সশরীরে পৃথিবীর যে কোনো জায়গায় হাজির হতে পারে। এরপরে কয় মিনার ওয়াসামাই, আসমানের যে কোনো জায়গায় তারা ভ্রমণ করতে পারে। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াত না, আসমানেও ওলি আল্লাহর পাওয়া। এরপরে কয় ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউন, আল্লাহর জান্নাতের যে কোনো জায়গায় তারা ভ্রমণ করতে পারে। তারা একটা সশরীরে, শুধু রুহু না, আগে গেছে ইন্নাল্লাহ তাআলা ইউতিলি আরওয়াহিহিম কুওয়াতাল আজসাদ, তাদের রুহ শরীরের ভিতরে দেওয়া হলে এতটা শক্তিশালী, এতটা পাওয়ারফুল তাদের শরীর হয়, তারা পৃথিবীর যে কোনো জায়গায়, আসমানের যে কোনো জায়গায়, এমন কি জান্নাতের যে কোনো জায়গায় তারা ভ্রমণ করতে পারে, হাজির হইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ কটা এই ওয়াহাবিরা কেমনে মানবো? আমার নবী হাজির নাজির হইতে পারে, হেরা এইটাই মানে না, আমার নবীর ডেই মানে না, নবীর উম্মতটা হেরা মানবো। আর না মানার কারণটা আমি চিন্তা করছি, অনেক চিন্তা করে দেখলাম, মানে না কে? আমরা মানি, ওরা মানে না কে? পরে চিন্তা করে দেখলাম, ও হ্যাগো তো গোড়ায় গন্ডগোল, 1450 বছরে হ্যাগো 14 গোষ্ঠীত একজন আল্লাহর অলি হয় নাই, একজন আমার দয়াল নবীর দিদার পায় নাই, যার কারণে হেরা নবীর হাজির নাজিরও মানে না, আউলিয়া কেরামের ক্ষমতাও মানে না। সুন্নি ওলামায়ে কেরাম আদনা গোলাম, আদনা নবীর গোলাম মারা গেলেও তার কবরের চিহ্ন থাকে, মাজার হয়, জিয়ারত হয়, ঠিক কিনা বলেন? আর হ্যাঁ গো এশিয়া মহাদেশের মুরব্বী মারা গেলে কোনানো কবর দিছে, হেরাই ঠিক করে কইতে পারে না, হেরাই ঠিক মতো বলতে পারে না। তো বাবারে ওনাদের সঙ্গে আমরার কোনো হিংসা না, তবে হ্যাঁ তোমরা যে আমার নবীর শানে আঘাত করে সুন্নি মুসলমানের ঈমান ধ্বংস করার চেষ্টা করো, যতদিন তোমরা এই অপচেষ্টা চালাইবা ততদিন তোমাদের বিরুদ্ধে ওই অস্ট্রেলিয়ার বাস শেষ হয়ে গেলে আফ্রিকার তেনে আইনা দিমু, বাস দিমুই দিমু দিমুই দিমু, ঠেকাইতে পারবি না। এরপরে আইয়েন কবর তেন উঠবো, বন্ধুরে সাহায্য করবা, দুশ্মনের লগে
দুশমন ধ্বংস করবে। এখানে লিখতেছেন ওয়ায়ান সুরুনা আউলিয়াহুম, আল্লাহর ওলিরা তাদের বন্ধুদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। এরপরে কয় আদাহুম ইনশাআল্লাহ, এবং আল্লাহর দেওয়া ক্ষমতায় তারা শত্রুর মোকাবেলা এমন ভাবে করতে পারে, শুধু মোকাবেলা করে তা না, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখে তারা শত্রুদেরকে ধ্বংস করতে পারে। সুবহানাল্লাহ। ব্যক্তিগত শত্রু হইলে তারা ধ্বংস করতে পারবো, তাহলে নবীর দুশ্মন হইলে ধ্বংস করা যাইতো না? যাইতো না। আর ওলি আল্লাহরা শাহজালাল বাবার মাজার শরীফের হেনজায় কইস বলে, আমি নবীর দুশ্মন, আপনি নবীর আশেক নবীর প্রেমিক হয়ে থাকলে উঠটাই এন, তো যদি গলা চিপ্পা না ধরছে হেসুমে কইস, এ মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে ইমানটারে খাঁটি করেন, তারপরে আপনারা কি পাইবেন, আল্লাহ কি দিব এটা কয়া তারপরে শেষ করব। একদিনে জীবনের সব ওয়াজ কইরা শেষ করন যাইতো না বাবা, কিন্তু জরুরি যেটা দরকার, যেখানে রোগ সেখানে ওষুধ হতে হবে, যেখানে ঘাস সেখানে মলম লাগাইতে হবে, নাইলে কিন্তু বাবা বিপদ আছে বিপদ। এক ফাঁক লাগেছিল ডাক্তারের কাছে, খাম্বার লগে ফায় বাড়ি খায়া ফামস খায়া লাইছে, ডাক্তারের কাছে গেছে পরে ডাক্তারে মলম দিছে, কইছে যেন বাড়ি খাইছেন হেন মাখবেন, যেন বাড়ি খাইছেন হেন মালিশ করবেন। এখন এই ফাগলায় যায় মালিশ করে সাত দিন পরে এক ডাক্তার, কি ওষুধ দিছেন আমার ব্যথা ভালো হয় না। ডাক্তার কাকা ব্যথা ভালো হয় না কা, কয় আপনার ওষুধ দুই নম্বর, কয় আগে আপনি কেমনে দিছেন হেড এখন, কয় আপনি কইছেন সকাল বিকাল দুই বেলা, যেন ব্যথা পাইছে হেন মালিশ করতাম, আমি মালিশ করতে করতে খাম্বার এক ফল্লা উড়ে এলাইছি, কয়েছে মানে কামনে কইছেন যেন ব্যথা পাইছে হিয়ানো মালিশ করতাম, আমি তো ডেলি খাম্বার ভিতরে ওষুধ মালিশ করছি আমার ঠ্যাং ব্যথা ভালো হয় না, যেন অসুখ বাড়ি খাইছো তুই ফাও, ডাক্তার কাছে যেন আঘাত পাইছেন ওখানে ওষুধ দিবেন, তুই বাদাইমা যদি হে আঘাত পাওয়া নিজের ফাও না বুঝা খাম্বা বুঝস, তাহলে সুন্নি গো কি দোষ, ঠিক কিনা বলেন? তুই ইমান ঠিক করবেডা, নবীর কস তোর মতন, তোর বউ তো তোর মার মতন, কি কোনো পার্থক্য আছে? মাসুল লম্বা, বসুল কি খাড়ো, হয়তো লম্বা, মারও দাঁড়ি নাই বউরও দাঁড়ি নাই। আমার মা বোনেরা যারা আছেন রাগ করবেন না, আপনার স্বামী যদি রসুলে পাককে তার নিজের মতো বলে থাকে, আপনি এই স্বামীর সঙ্গে সংসার কইরা ওই হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরত ফেরা ধুত্তরি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ফেরাউনের সংসার করছে, আপনি এই রকম সংসার করতেইব, ইমানের জায়গাত ইমান, আল্লাহ রসুলের জায়গাত আল্লাহ রসুল, স্বামীর জায়গাত স্বামী। কিন্তু মাগো আপনার স্বামী যদি এরকম হয় শুধরানোর চেষ্টা করবেন, পরিবর্তন করার চেষ্টা করবেন, আপনি রাগ করবেন না। বিবিধ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গঠন যা, মায়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গঠন তা, তাই বলে মাকে বউ বলা যাবে আর বউরে মা বলা যাবে শুধু বউরে কা? আমার নবী বলেন কেউ যদি বিবির হাতটা ধরে বলে বিবি তোমার হাতটা আমার মায়ের মতো, যদি বলে, এক সাহাবি কইছিল বিবি তোমার ফিটটা আমার মার মতো, নবীর দপ্তরে বিচার লয়ে গেছে হুজুর, ওই সাহাবির স্ত্রী আমার স্বামী তো আমার ফিট কয় হের মার মতন বেলে, নবীকে তোমার তো বিবি তালাক হয়ে গেছে। ওরে বাপরে বাপ, বিবির কোনো কিছু মায়ের মতো কইলে বউ তালাক হয়ে যায়, নবীরে উম্মতের মতো কইলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়।